যখন আমরা পড়াশোনা করি তখন যে আমরা স্বাস্থ্যগত দৃষ্টি গুলো করি, তখন আমার ক্ষেত্রে হয় যে আমি চিন্তা করতে করতে একটা সালাম ফিরিয়ে ফেলে, তো আমার যেহেতু মুক্তি জনতা আছে মুক্তি বাজে কিছু সমস্যা হয়, আমার কোনো পাই কোনো পাইও না, সেক্ষেত্রে কি আমার নামাজ কি হবে না নামাজ হবে না, তো এই একটু বলবেন। আর একাকি যখন করি তখন সবগুলো করতে পারি কিছু সময় নিয়ে, তো এটা আর কি আমি যখন রিটায়ার করি তোমার যদি সিটিতে নামাজ দুই রাকাত পরে আবার দেখা গেছে বৈঠক করে আর কি, আবার সেকেন্ড আবার পরে উঠে দাঁড়ায়, তারপর দেখা আবার মানে বাইরে আবার দেখা গেছে দোয়া করে পরে, কিন্তু আমি করি কি আপনার তিন রাকাত একসাথে পড়ে আবার কোনো হাত উঠাই না, বলছেন যে একাকি যখন নামাজ পড়েন তো বেতের নামাজে বলছেন যে অনেকে তো আমরা যেটা দুই রাকাত পড়ে দাঁড়িয়ে তারপরে তৃতীয় রাকাতে আমরা রুকুতে যে উঠে দোয়া কুনুত পড়ি এইভাবে আমরা যেভাবে পড়ি, কিন্তু উনি বলছে আমরা আমি একসাথে তিন রাকাত পড়ে তারপরে দাঁড়িয়ে আমি দোয়া কুনুত পড়ি। এটা এখন তো দুইভাবেই হচ্ছে, তবে এটা একতলাপি মাসালা, যেহেতু আমরা এটাকে এভাবে সমাধান দেব না, আমি সমাধান দেবো এভাবে, উনি যদি ইমাম আবু হানিফার মসলক অবলম্বন করে থাকেন তাহলে ইমাম আবু হানিফা যেভাবে সমাধান দিয়েছেন সেভাবেই তাকে পড়তে হবে, দুই রাকাত পড়ে দাঁড়িয়ে যাবেন তার বাকি এক রাকাত পড়বেন, এবং এই এই পদ্ধতি অবলম্বন করাটাই উত্তম। উনি এক জায়গায় ইমাম আবহানিকে মানবেন, অনেক জায়গায় গিয়ে আবার ইমাম মালিককে বা ইমাম অন্য ইমামকে মানবেন, এটা কোনোভাবেই ঠিক।